রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محبت آواز دي ايماني آواز درود شریف بولار چیষ্টা করি اللهم صل على سيدنا ونبينا وشفينا সাল্লাল্লাহু আলাইহি ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকীন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ওয়া ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। ভাই, আমরা কো হাঁটাহাঁটি না করি, মেহরবানি করে বসে গেলে ভালো হয়। যে যেখানে আসি আমরা মেহরবানি করে বসে যাই। আপনারা দেখেছেন আমি খুব অসুস্থ মানুষ। গত পরশু দিন আমার অপারেশন হয়েছে হাঁটুর ভিতরে, এখন পর্যন্ত সেলাইগুলোও কাঁচা। এই অবস্থাতেও ওয়াদা রক্ষার জন্য আসছি আপনাদের কাছে, কারণ হুজুরের সাথে দেখা করতে গেছি। হুজুর আফসোস করছেন যে এত কষ্ট করে আসছো। তা আসলে কেন আসবো না? আমি তো ওই পীরের মুরিদ যেই পীর সাহেব 10 নম্বর সিগন্যালের দিনও তার প্রোগ্রামকে ক্যান্সেল করেন নাই। আমি তো ওই পীরের মুরিদ যেই পীর সাহেবের জবানের মূল্য এত ছিল যে গোটা দুনিয়াকে লাথি মারছে, নিজের জবানকে দুই করে নাই। তা আমি না হয় সামান্য অসুস্থ, এতটুকু অসুস্থ কি আর থেকে বসে থাকা যায়? এই জন্য শুক্রিয়া আদায় করি আল্লাহাকের দরবারে যে মাওলায় কারিম আমাদের সবাইকে দামি এক মজলিসের মধ্যে বসার তৌফিক দান করছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, বান্দা বান্দি যখন নেয়ামত পায়া নেয়ামতের শুকর আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপরে নেয়ামত আরও বাড়াই দেব। সুবহানাল্লাহ। ইমানি আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ বলছি তো লাভ আমার হইছে না আল্লাহর হইছে? জোরে বলেন। আমি তো দুনিয়াতে আল্লাহ আমাকে পাঠাইছি তো লাভ করার জন্য। আর দুনিয়াও মাজরাতুল আখেরা, দুনিয়াটা আখেরাতের ক্ষেত স্বরূপ কামাই করার জায়গা। মনে রাখতে হবে আখেরাত কামাই করার জন্য দুনিয়া লাগবে। ভাই, কথাগুলো খেয়াল করা চাই। যেহেতু সময় কম, নির্ধারিত সময়ের মধ্যেই ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আখেরাত কামাই করার জন্য দুনিয়া লাগবে, দুনিয়া ছাড়া আখেরাত কামাই করা যাবে না। যেমন একটা নৌকা পানি ছাড়া চলতেই পারে না, নৌকা চলতে পানি জরুরি।
নৌকা চলতে যেমন পানি জরুরি, একটা মানুষের জন্য আখেরাত কামাই করার জন্য দুনিয়া ওরকম জরুরি। মনে রাখতে হবে, নৌকার জন্য পানি যতই জরুরি হোক না কেন, ওই পানি কিন্তু নৌকার ভেতরে ঢুকতে দেওয়া যাবে না, তাহলে নৌকাও ধ্বংস হবে, মাঝিও লয় হয়ে যাবে। কথা ঠিক না বা ঠিক? একটা মোমিনের জন্য আখেরাত কামাই করতে দুনিয়া যতই জরুরি হোক না কেন, ওই দুনিয়া কলবের মধ্যে জায়গা দেওয়া যাবে না। যদি কেউ জায়গা দিয়েই ফেলায় তো খসরা দুনিয়া ওয়াল আখেরা, দুনিয়াও ধ্বংস আখেরাতও ধ্বংস। এবার আসেন, নৌকা চলতে পানি জরুরি, নৌকা পানি ছাড়া চলতেই পারবে না, কিন্তু কোনোভাবেই ওই পানি নৌকার ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। তারপরও কিছু না কিছু পানি নৌকার ভিতরে ঢুকতে চায় কি চায় না? আপনি আমিও যত চেক দেই না কেন, কিছু না কিছু দুনিয়ার মহাব্বত দিলের মধ্যে ঢুকতে চায় কি চায় না? এই বিবির মহাব্বত, সন্তানের মহাব্বত, সম্পদের মহাব্বত, টাকা পয়সা সম্মানের মহাব্বত, যত চেষ্টা করি না কেন বাজান, কিছু না কিছু দুনিয়ার মহাব্বত কিন্তু দিলের মধ্যে ঢুকতে চাইবে। এই জন্য ও নৌকার মাঝি সতর্ক থাকো, যখন পানি নৌকার মধ্যে ঢুকতে চায় তখন একটা সেচের ব্যবস্থা করে দাও, মাঝে মাঝে নদীর পানি সেচ করিয়া নদীতে ফেলায় দাও, এতে মাঝি তোমার নৌকাও নিরাপদ, তুমিও নিরাপদ। যদি কেউ মহাব্বত করে পানি জমায় রাখে, ফেলে না দেয়, তো এই পানি উঠতে 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 এমন একটা সময় আসিয়া যাইবে, মাঝি তোমার নৌকা ধ্বংস হয়ে যাইবে, তুমিও কিন্তু লয় হইয়া যাইবা। হে আল্লাহর বান্দারা, দুনিয়া যতই লাগুক না কেন, এই দুনিয়ার ভিতরে ঢুকানো যাবে না, কিন্তু কিছু না কিছু দুনিয়ার মহাব্বত কিন্তু কলবের মধ্যে ঢুকতে চাইবে। এজন্য মাঝে মাঝে একটা ডুরির ব্যবস্থা করো, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই 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 নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এই ডুরি লাগাইয়া শেষ করিয়া দুনিয়ার মহাব্বতটাকে দুনিয়ায় ফেলাইয়া দাও, এতে তোমার কলবটা ভালো থাকবে, নিরাপদে জান্নাতে যাওয়া যাবে। কিন্তু দুনিয়া লাগবে, দুনিয়া যেন ভিতরে না থাকে, ফেলে দেওয়া লাগবে কি লাগবে না? কথা হয় না, কিভাবে ফেলে দিবেন? লা নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ওলামায়ে কেরাম বলেন, লায়ের তরবারি দিয়ে আল্লাহ ব্যতীত সব কাটিয়া ফানা করা যায়। লা নাই নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আহ, এভাবে জিকির করা। এখন জিকিরটা কেমনে করবেন? এই জিকিরটা করার জন্যই একজন মুরব্বীর পরামর্শ নিয়ে করতে হয়, কথা কয় না, না একা একা করবেন? আচ্ছা বলেন, জিকির করলেই যদি জাকিরিন হয়, তাহলে দুনিয়ার জমিনের সবচেয়ে বড় জাকিরিন একটা খয়রাতি, ভিখারি, ভিক্ষক। আমার এই বরিশাল্য ভাষা বোঝেন তো, বুঝলে একটু আওয়াজ দিয়ে জোরে বলেন, বোঝেননি? কারণ বয়ান হলো বোঝার জিনিস, এটা শোনার জিনিস নয়। আপনি শুনবেন, বুঝবেন না, তাহলে লাভ নাই। যেহেতু আমার সময় কম, আমি ব্যাখ্যা ভূমিকা ছাড়াই কথা শুরু করেছি। বয়ান কিসের জিনিস, জোরে বলেন, কিন্তু কথা কন শুনছিলাম। দ্বিতীয় চর্ম নাই, বহুত আশা নিয়ে আপনাদের কাছে এই পা ভাঙা নিয়েও তারপরে আসছি। বয়ান কিসের জিনিস? ইমানি আওয়াজ, ইমানি আওয়াজ কিসের জিনিস? কিসের জিনিস নয়? শোনার জিনিস নয়। গান হলো শোনার জিনিস, এটা বোঝার জিনিস নয়, কথা ঠিক না বা ঠিক? গান হলো শোনার জিনিস, ওখানে বোঝার কিছু নাই। দেখবেন, উদাহরণ ছোট্ট একটা দিচ্ছি, আমাদের সমাজে অনেক যুবকদের মোবাইলে হিন্দি গান আছে না নাই? ওরে ধৈর্য জিজ্ঞাসা করেন, বাবা তুই বাঙালি, তোর বাপ বাঙালি, তোর দাদা বাঙালি, তোর 14 পুরুষ বাঙালি, সব বাঙালি হওয়ার পরে তুই হিন্দি গান শোনস কেন, এর অর্থ কি বল? ও বলবে, চাচা এর অর্থ তো আমি জানি না। কথা কয় না, এর অর্থ আমি জানি না, আমার বাপ জানে না, আমার দাদা জানে না, আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ জানে না। যে গানের অর্থ কেউ জানে না কেন শোনো, কয় মজা লাগে, কানের সুর ভালো লাগে। আই অ্যাম এ ডিস্কো ড্যান্সার গান শুনতেছে তো যুবক নাচতে নাচতে ল্যাংট হয়ে যাইতেছে, কথা কয়। তার মানে বোঝা গেল, গান হলো শোনার জিনিস, বোঝার জিনিস নয়।
যারা হিন্দি গান শোনে ওরা কেউ এর অর্থ বোঝে না কথা কানা, কিন্তু বয়ান কিসের জিনিস? ইমানি আওয়াজে বলেন না, বয়ান কিসের জিনিস? এটা শোনার জিনিস নয়। যারা বাহিরে বসে বয়ান শুনতেছে, মাইকের আওয়াজে শুনতেছে, এমন বয়ান বাইছে থাকলে আরো 50 বছর শুনবে কোনো লাভ নাই। বয়ান ওরা বোঝার জিনিস, এটা শোনার জিনিস নয়। যখন আমরা বয়ানকে শোনায় অভ্যস্ত করছি, দরকার ছিল বোঝায় অভ্যস্ত হওয়া। যখন বোঝায় অভ্যস্ত না হয়ে যখন শোনায় অভ্যস্ত হয়েছি, আমাদের লাভের চাইতে ক্ষতিটা বেশি কি হইল? যখন এই বয়ান শোনায় অভ্যস্ত হয়েছি, আমি জিজ্ঞাসা করি, বাবা আপনারা সবাই উত্তর দিবেন, সবাই জোরে বলেন, সুদ খাওয়া কি? হয়তো সবাই না কইলে তার মধ্যেই ভেজাল আছে, আমরা কেউ ভেজাল্লে হইতে চাই না। আরো জোরে বলেন না, সুদ খাওয়া কি? আরো জোরে কন, ঘুষ খাওয়া কি? চুরি করা, ডাকাতি করা কি? বাজান, এই বয়ানটা নতুন না পুরান? নতুন এটা, কারণ জন্মের পর থেকে যখন বুঝবা বুঝতা শুরু হয়েছে, তখন থেকে মসজিদের ইমাম সাহেবের বয়ান থেকে, খতিব সাহেবের বয়ান থেকে এই বয়ান শুনতেছি, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, চুরি করা হারাম। হে আল্লাহর বান্দারা ও কবরের যাত্রীরা, এবার আমার মতো হাজারো বক্তা বাংলার জমিনে ছড়াই ছিটায় এই বয়ান শুনাইতেছে, সুদ খাওয়া হারাম। কেতাবে তালিমের মাধ্যমে মাঝে মাঝে আমাদের ভাইরাও শুনায়, সুদ খাওয়া হারাম, কথা ঠিক না ঠিক? হে আল্লাহর বান্দারা, ওলামায়ে কেরাম আবার ব্যাখ্যা দিয়া বুঝায়, সুদ খাওয়া শুধু হারাম নয়, সুদের মধ্যে 70টা গুনা, সর্বনিম্ন গুনা হইল আপন মায়ের সঙ্গে জেনা করা। মুফাসসিরগণ ব্যাখ্যা দিয়া বুঝায়, কয় সুদের মধ্যে কেমন গুনা জানো? আপন মায়ের সঙ্গে 36 বার জেনা করলে যেই পরিমাণ গুনা হয়, একবার কেউ যদি সুদের কারবারে জড়ায় যায়, তার আমল নামায় তার চাইতেও কঠিন গুণা হয়। আমি জিজ্ঞাসা করি, বাজান, এত বয়ানের পরেও এই সমাজের ভিড়ে সুদখোর আছে না নাই? আসতে কয় মনে হয় নাই? আরো জোরে কন, ঘুষখোর আছে না নাই? তাইলে ওরা এই বয়ান শুনছে কিন্তু বুঝে নাই, যদি বয়ান বুঝতো না খাইয়া মইরা গেলে জীবনে ঘুষ খাইতো না। বয়ান কিসের জিনিস? কিন্তু এরা শোনায় অভ্যস্ত হয়েছে, বোঝেন নাই, শুইনা অভ্যস্ত হয়েছে। বয়ান শুইনা কাঁদে, মোনাজাতের মধ্যে ও কাঁদে, পরদিন গিয়ে সুদে টাকা লাগায় নাই মনে হয়, নাই মনে হয়। বয়ান শুইনা কাঁদে, মোনাজাতেও কাঁদে, পরদিন গিয়ে মোটা অঙ্কের ঘুষ খায়। তাইলে ওরা বয়ান শোনে কিন্তু বোঝে নাই, যদি বয়ান বুঝতো জীবনেও ঘুষ সুদ খাইতো না। এবার বলেন, বয়ান কিসের জিনিস? আওয়াজ হয় নাই। বয়ান কিসের জিনিস? কিসের জিনিস নয়? আমরা শোনায় অভ্যস্ত হইছি, বোঝায় অভ্যস্ত না কথা কয় না। আমরা কিসে অভ্যস্ত? এই জন্য বলবো, যারা বাহিরে দাঁড়ায় শুনতেছেন, বয়ান শোনার জিনিস নয়, এটা বোঝার জিনিস। আপনাকে বৈশা প্রতিটা কথাই বুঝতে হবে, কথা ঠিক না বা ঠিক? আসছেন তো কষ্ট করে বাড়ি থেকে, কেন সময়টা ব্যয় করতেছেন? বসান না, হতে পারে এক একটা কথা এমন একটা কথা ভিতর থেকে বের হয়ে যাবে যে কথার মধ্যে আপনার আমার হেদায়েত লুকাইত আছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের মালা পরায় দেন, আল্লাহ কবুল করেন। তাহলে যে কথা বলতেছিলাম, আপনি যদি জিকির করলেই তারা জাকিরিন বলেন, দেখবেন একটা ভিখারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিকির করে, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কথা কয় না। দেখেন সারা দিন জিকির করলো, এরপরও দাড়ি কামায় আসে না নাই? সারা দিন জিকির কইল, পর্দা করে না আসে না নাই? সারা দিন জিকির করছে, হালাল হারাম মানে না আসে না নাই? বাবা জিকির করলে যদি জাকিরিন হয়, তাইলে দুনিয়ার জমিনে বড় জাকিরিন হইল একজন ভিখারি। ও জিকির করে ঠিক, কোনো মুরব্বির পরামর্শ অনুযায়ী করে না, এই জন্য সারাদিন জিকির করে, ওর মধ্যে কোনো পরিবর্তন নাই, কথা কয় না? এই জন্য একজন মুরব্বি ধরতে হয়, এই জন্য আমরা মুরব্বি হিসাবে পিসাব চর্মনারী ধরছি না, অন্য কোনো কারণ? কথা কয় না? হে আল্লাহর বান্দারা ও কবরের যাত্রীরা, যেহেতু আমার আগের আলোচক হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আপনারা সব কি দামি আলোচনা করছেন,
আমাদের জন্য একটা শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ দান করছে, কথা ঠিক না ঠিক? গোটা দুনিয়ার বাতেলদের জন্য আতঙ্ক, কথা ঠিক না ঠিক? সব বাতেলদের ঘুম হারাম হয়ে গেছে, কথা কয় না? হে আল্লাহর বান্দারা, আপনি আমিও এখানে আসছি, এই যে দামি হয়েছি কিসের কারণে? কয় একটা সোহবতে থাকার কারণে, কথা কন ঠিক না ঠিক? তো আমরা এমন একজন শায়েক পাইছি, এমন একজন পীর পাইছি, এমন একজন মুরব্বী মানছি, এই মুরব্বী পাইয়া আমরা খুশি না বেজার? আমরা ঠকছি না জিতছি? কথা কন ঠিক না ঠিক? কারণ আমি কিন্তু আমার কেউ দাওয়াত দিয়ে চরমোনাই নাই, আমার মাওলাই আমার দাওয়াত দিয়ে চরমোনাই নিয়েছে। আমি এমন কোনো দরবার নাই যেই দরবার ঘুরি নাই পীর ধরার জন্য, যেখানে গেলাম আমি এমন কোনো দরবার নাই। আপনি যত ভণ্ড দরবার আর হক দরবার বলেন সব দরবারে গেছি, দেখি যে না দাওয়াত তালিম তাসকিয়া নফস জিহাদ আমার নবীর চার মিশনের কোনোটা পাই কোনোটা পাই না, কোনোটা পাই কোনোটা নাই নাই। যখন নাই ঘাটতি আছে, যার দ্বারা ঘাটতি আছে তার দ্বারা আমি যে কী পাবো, কথা কেন? সব বাদ দিয়ে গেলাম চেল্লায়, চেল্লা দিয়ে তিন সিল্লা নিয়েইতে গেলাম, এক সিল্লা দিলাম, দেখি না এতমিনান কলব হয় না, না এখানেও চার জিনিস পাই না, সর্বশেষ এক সিল্লা দিয়ে ফিরে আসলাম। এরপরে গেলাম জৌনপুরি হজরত পীর সাহেব হুজুরের কাছে, যে এরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বংশধর, এরাই হলো খাঁটি পীর, যাইয়ে দেখি না দাওয়াত তালিম তাসকিয়া নফ জিহাদ চার জিনিস সমন্বয় তাদের মধ্যেও নাই, দাওয়াত আছে তালিম আছে তাসকিয়ার কিছু আছে জিহাদ তো নাই, কথা কয় না? সব ঘুইরা গাইরা গেলাম চরমোনাই, সব ঘুইরা আল্লাহ শুকুর চরমোনাই যাওয়ার পরে দেখলাম দাওয়াত তালিম তাসকিয়া নফ জিহাদ চাইরোটা পাওয়া যায়। আমি তো প্রায় গর্বের সাথে বলি বাজান, আমি এমন একজন শায়েক পাইলাম, এমন একজন শায়েক আল্লাহ মানে মিলাই দিছেন, যেই শায়েক বাংলার জমিনে অলরাউন্ডার। দুনিয়াতে তোমরা যাদেরকে নেতা মানছো তারা একদিক পারে আর একদিক পারে না, কিন্তু আমার নেতা আলহামদুলিল্লাহ সব দিক পারে। দুনিয়াদার নেতাদের যদি বলা হয় নামাজের ইমামতি করো, নামাজের ইমামতি করবে দূরের কথা, নামাজ তো নিজেই পড়ে না, কিন্তু আমার নেতাকে যদি বলা হয় হযরত ইমামতির মসনদে দাঁড়ান, আমি তো মনে করি বাংলার জমিনের শ্রেষ্ঠ ইমাম হবে। হ্যাঁ, তেলাওয়াত শুনলে মনে হয় যেন আসমান থেকে আয়াতগুলো নাজিল হইতেছে, আল্লাহ আকবার কয় না? হে আল্লাহ, এটা আমার কথা বলতেছি, এটা আমার ব্যক্তিগত খেয়াল বলতেছি, যেহেতু ভিডিও হইতেছে তো এগুলো নিয়ে ফেতনা হবে, এটা আমার ব্যক্তিগত খেয়াল বলতেছি, কথা কয় না? হে আল্লাহর বান্দারা, আমি এমন একজন শায়েক পাইলাম, দুনিয়াদার ওই নেতারা যদি বলা হয় ওরাও জুমার দিন প্রোগ্রাম করে, আমরাও তো মাঝে মাঝে করি, ওদের নেতারা যদি বলা হয় আপনার নেতৃত্বে আমরা চলি আজকের জুমার খুতবা দেন, আপনি পারবে? আমার নেতারা যদি বলা হয় পারবে কি পারবে না, শুধু পারবে তাই নয় বাংলার জমিনের শ্রেষ্ঠ ক্ষতি। হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা যদি অন্য অন্য নেতাদেরকে বলা হয় আপনারাও শান্তি চান আমরাও শান্তি চাই, তাহলে শান্তির জন্য কিছু নসিহত মানুষের কইরা শুনান, পারবে? কিন্তু আমি এমন একজন শায়েক পাইলাম যার নসিহত মানুষ শুনতে দেরি হয়, চোখ থেকে বৃষ্টির মতো পানি ঝরতে দেরি হয় না, শুধু তাই নয় তোমরা দুনিয়াদার নেতাদের হাতে বারবার ক্ষমতা বদল কইরা দেখছো, এক দল আর এক দল রে কয়ছো ঠিক না? এবারও জরিপে দেখা গেছে বাংলাদেশ নাকি দুর্নীতিতে ১৩ নম্বর হয়েছে, ও মা কথা কয় না দেহ? আমি তো মনে করি এইদের মধ্যে মনে হয় দুর্নীতি হয়েছে, এত দুর্নীতির পর বাংলাদেশ ১৩ নম্বর হয় কেমনে, হওয়ার কথা ১ নম্বর, এই যে ১৩ নম্বর হয়েছে দুর্নীতিতে, এর মধ্যে মনে হয় দুর্নীতি আছে কিনা সন্দেহ, যে দুর্নীতি করে ১৩ নম্বরে নেওয়া হয়েছে ১ নম্বর থেকে, কথা হয় না? হে আল্লাহর বান্দারা, বারবার পালা বদল করিয়া দেখাইলাম কিন্তু আমাদের তকদিরের পরিবর্তন হয় নাই, সর্বেদি তো আমাদেরকে আর কোনো উপহার দিতে পারে নাই, কিন্তু আমি তো বিশ্বাস করি আমি এমন একজন আমির এমন একজন নেতা পাইছি, যেই নেতারা যদি ক্ষমতার মসনদে একবার বসানো হয় আমরা ওমরকে দেখি নাই, ওমরের রাজত্ব পাই নাই, বাংলার মানুষ দ্বিতীয় ওমরের রাজত্ব দেখবে। আমি ঠকছি না জিতছি? এই আমার শায়েকের একটা পাগড়ি, কথা কয় না? যে পাগড়িটার দিকে তাকাইলো মদিনাওয়ালার কথা মনে হয়, আমি যখন মদিনায় গেলাম আমি একবার পাগড়ির দিকে তাকাই একবার গম্বুজের দিকে তাকাই, দেখি মদিনাওয়ালার গম্বুজের সঙ্গে পাগড়ির রঙের কোনো বেশ কম নাই,
কত গবেষণা কইরা তারপর পাগড়িটাও দান করছে। হে আল্লাহর বান্দারা, এই বাংলার জমিনে পীরের নামে ব্যবসা ভণ্ডামি আছে না নাই? এই জন্য বাবা একটু সতর্ক থাকা লাগবে, বুঝা শুইনা তারপর মানা লাগবে। বাজান, আমরা যারা চরমনার মুড়িদ হয়েছি, দেখবেন চরমনার পিসা উজুরে পাস করলি পরে, মুড়িদরা পাস করলি পরে, চরমনার পিসা উজুরে সবুজ পাগড়ি পরে, আমরাও সবুজ পাগড়ি পরি, কথা ঠিক না বেটে? যারা সারসিনার মুড়িদ হয়, হুজুরে গোলটুপি পরে, মুড়িদরা গোলটুপি পরে, হুজুরে কালো পাগড়ি পরে, মুড়িদরাও কালো পাগড়ি পরে, কথা কয় না? পীরের রঙে রঙিন হয়, কথা কয় না? কার রঙে? পীরের রঙে রঙিন হয়। তোমরা যারা ল্যাংটার মুড়িদ হও, বাজান, তোমাদেরকে আমি একটু বোঝানোর জন্য বলি, চরমনাই ওলারা গেলে সবুজ পাগড়ি পরে, কারণ হুজুরে সবুজ পাগড়ি পরে, চরমনাই গেলে পাস করলি পরে, কারণ হুজুরে পাস করলি বলে, পীরের রঙে রং, কথা কয় না? সারসিনা গেলে গোলটুপি পরে, মুড়িদরা গোলটুপি পরায়, সারসিনা গেলে পীর সাহেব কালো পাগড়ি পরে, মুড়িদরা কালো পাগড়ি পরে, পীরের রঙে রং, কথা কয় না? তোমরা যারা ল্যাংটার কাছে মুড়িদ হও, তুমি কেন কাপড় পইরা ঘোরো? এটাও ভণ্ডামি, ভণ্ডামির মধ্যে ভণ্ডামি, কথা কয় না? ভণ্ডামির মধ্যে ভণ্ডামি। আল্লাহ শুকুর, আমরা এমন একজন শায়েখ পাইছি, আমরা খুশি না বাজার, খুশি না বাজার। মহতারাম হাজিরিন, খুশির সাথে আর একবার বলিন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। যেই পীরের মিশনের মধ্যে দাওয়াতও আছে, যেই পীরের মিশনের মধ্যে তালিমও আছে, যেই পীরের মিশনের মধ্যে তাসকিয়া নফসও আছে, যেই পীরের মিশনের মধ্যে জিহাদও আছে, কথা ঠিক না ঠিক? এই জিহাদের অংশ বিশেষ হিসাবে আল্লাহ যদি কবুল করে 31 মার্চ আমরা ঢাকার পথে সফর করবো ইনশাআল্লাহ। রাজি তো? সবাই রাজি তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, আমিন কন। শোনেন মহতরম হাজিরিন, আমর বিল মারুফ নেহেনিল মুনকার, সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো, এই জন্য আল্লাহ আমাদেরকে দামি বানাইছে, কত কানা? কিসের জন্য? সৎ কাজে, সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে, আমার মতো করে বলেন, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এই জন্য আল্লাহ আমাদেরকে দামি বানাইছে। সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। আমি সংক্ষেপে 2 মিনিটে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাইতে চাই আপনাদেরকে। বলেন, এই বাংলার জমিনে সৎ কাজে আদেশ আছে? মোটেও নাই, একটুকু নাই, কিছু কিছু নাই, আছে? আছে। কি আছে? আপনাদের ধারণা সৎ কাজে আদেশ কি? যে এই তো আমরা ওয়াজ মাহফিলে কত না সৎ কাজের কথা বলি, কত কেন? মসজিদের ইমাম সাহেবরা কত না সৎ কাজের কথা বলে, বাবা সুদ খাইও না, ঘুষ খাইও না, চুরি করো না, ডাকাতি করো না, আপনাদের তো ধারণা এইটাই সৎ কাজে আদেশ, কথা কয় না? ভাই আমার তো সময় কম, একটু দ্রুত বলতে হবে আপনাদেরকে। কেতাবে তালিমের মাধ্যমে তবলিকের মেহনতের ভাইরা যে তালিম করতেছে, আমরা তো মনে করতেছি না সৎ কাজে আদেশ, কথা কেন? ভাই নামাজ পড়ো, ও ভাই রোজা রাখো, ভাই হালাল পথে চলো, আমরা যে এই মালিশ করতেছি এটা কি তো মনে করতেছি সৎ কাজে আদেশ, কথা কয় না? এরা একটাও আদেশ নয়, সব অনুরোধ। ও ভাই নামাজ পড়ো, এটা অনুরোধ, কথা কয় না? আদেশ হয় কোনটা? এই নামাজ পড়তেই হবে, এর নাম আদেশ। আদেশ কোনটা, অনুরোধ কোনটা, তাও আমরা বুঝি না বাবা। আল্লাহ কয় তোমরা সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো, এজন্য আমি মাওলায় তোমাদেরকে দামি বানাইছি। যদি তোমরা সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা, হে আল্লাহর বান্দারা, ও কবরের যাত্রীরা, তাহলে সৎ কাজে আদেশ আমরা যা মনে করি একটাও আদেশ না, সব অনুরোধ। আমরা এত বয়ান করিয়াও যত মানুষ নামাজি বানাইতে না পারছি, যদি আমার শায়েখ কোনোদিন ক্ষমতার মসনদে বসতে পারে আর সংসদ ভবন থেকে যদি একটা আইন করতে পারে, যদি একটা বেনামাজিরে পাওয়া যায় ওর পাশার মধ্যে 10টা করে বাড়ি দাগানো হবে, যদি এমন একটা আইন সংসদ ভবন থেকে পাশ করা যায়, রাতারাতি সব নামাজি হইয়া যাইবে। জেনার বিরুদ্ধে কত তোমরা আইন পাস করো, জেনার বিরুদ্ধে কত স্লোগান দাও, হে আল্লাহর বান্দারা ধর্ষণের বিরুদ্ধে তোমরা কত স্লোগান দাও, ধর্ষণ এভাবে বন্ধ হবে না। যদি কোরআনের একটা ট্যাবলেট জারি করতে পারো যে ধর্ষকের বিচার কেমনে হয়, কয় ধর্ষকরে মাটি পর্যন্ত মাটির মধ্যে, কোমর পর্যন্ত মাটির মধ্যে গাইরা, কোন কোন পাথর নিক্ষেপ করে স্বর্ণসার করে দাও। যদি আপনাদের কুড়িগ্রাম জেলার মধ্যে এমন একটা আইন পাস করা যায়, একটা যদি পাওয়া যায়, একটা ধর্ষকে ধইরা এমন খোলা ময়দানে লক্ষ লক্ষ জনতার উপস্থিতিতে একটা ধর্ষককে কোমর পর্যন্ত মাটির মধ্যে গাইরা, যদি কনকন পাথর নিক্ষেপ করে স্বর্ণসার করে দেওয়া যায়, আমি তো মনে করি রাতারাতি সব বিশ্বাখানায় তালা লাইগা যাইবে। এইটা না আদেশ, কথা কয় না?
এই জানা নিষেধ কয় তুমি যখন কোরআনের বিরুদ্ধে কোনো আইন করতে চাইবা কোরআনের বিরুদ্ধে কথা বলবা সাথে সাথে নিষেধ করতে হবে কয় কেমনে সমর্থ থাকলে হাত দিয়া ফিরাও না থাকলে মুখ দিয়া ফিরাও না থাকলে দিলে দিলে ঘৃণা করার পরিকল্পনা করো কথা কয় না খালি ঘৃণা না আমার সময় কম বেশি বলতে পারতেছি না ঘৃণা করলেই হয় না একটা ধোকাবাজির কথার মধ্যে আমরা পড়ে আছি আপনি মনে করেন এখানে একজন পায়খানা করছে সবাই ঘৃণা করে থুক মারলেন থুক 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 এতে বলেন পায়খানা দূরে যাইবে নি গন্ধ যাইবে নি পরিষ্কার হইবে নি কয় না শুধু ঘৃণা করলে হবে না পরিকল্পনা করো কেমনে পরিষ্কার করা যায় বেলচা মারো কোদাল মারো পানি মারো যদি পরিকল্পনা ভিত্তিক কাজ করো গন্ধ পরিষ্কার হয়ে যাবে ময়লাও সাফ হইয়া যাবে ঠিক বাবা এক নম্বর হাত দিয়া ফিরাও দুই নম্বরে মুখ দিয়া বইলা ফিরাও তিন নম্বর দিলে দিলে পরিকল্পনা করো কেমনে ফিরানো যায় আমাদের বাংলার জমিনে মুখ দিয়া বলার শক্তি এখনো আসে না নাই আছে আছে এই মুখ দিয়ে বলার জন্যই তো 31 মার্চ আমাদের শায়েখ আমাদেরকে ডাকছে কথা ঠিক না বাড়ি আল্লাহ মাফ করেন কবুল করেন আল্লাহ আমাদেরকে যাওয়ার মতো তৌফিক দান করেন অনেক কথা মহতরম হাজিরিন এত কথার ভিড়ের মধ্যেও আমি আপনাদেরকে অনুরোধ করে যাই বাঁচবো আর কয়দিন চলে তো যাবো দুনিয়ার জমিন থেকে নিয়া কি গেলাম গুণা করি না এমন গ্যারান্টি কেউ দিতে পারতেছি না ওই গুণা মাফ হয়ে গেছে এই গ্যারান্টিও আমার কাছেও নাই আপনার কাছেও নাই তাহলে কোন আশায় কোন ভরসায় বসে আছি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমিন কর না আল্লাহ 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 এবার বলেন হায়াতের মালিককে মওয়াতের মালিককে সম্পদের মালিককে হে আল্লাহর বন্দর কবরের যাত্রীরা আজকের যতই নিজেকে নিজে বড় মনে করি তাকায় দেখেন আমার পূর্বপুরুষ যারা দুনিয়ার জমিনে থাকতে পারে নাই আমিও তো পারবো না দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আমাদেরকে কিন্তু যাওয়াই লাগবে একটু মোরাকাবা মোশাদা কইরা দেখেন না বন্ধু চক্ষু দুরা বন্ধ করে তাকায় দেখেন রাত্র যেন 2টা 3টা হয়ে গেল একেবারে অন্ধকার রাত্র আমি যেন আর দুনিয়ার জমিনে নাই আমার লাশটা খাটিয়ার মধ্যে পইরা রইছে আমার সন্তানরাও দৌড়ে আসছে বিবিও দৌড়ে আসলো সন্তান ডাকতেছে বিবিও কাঁদতেছে সন্তান ডাকের কয় আম্মু আব্বু তো আর কথা বলে না আমার সন্তানের চিল্লা চিল্লি শুইনাম আশেপাশে সবাই দৌড়ে আসলো আইসা আমাকে ধরা ধরে কইরা আবার খাটিয়া থেকে নামাইলো উত্তর দিকে মাথা দক্ষিণ দিকে পা কইরা আমাকে একটা পাতলা চাদর দিয়া ঢাইকা রাখলো সকাল হয়ে গেল আমাকে গোসল করাইয়া 3টা টুকরা কাপনের প্যাকেট বানাইয়া মাথায় একটা বান দিল মাজার মধ্যে একটা বান কোমরের মধ্যে আবার পায়ের মধ্যে আর একটা বান দিল হে আল্লাহর বান্দারা ও কবরের যাত্রীরা তাকায় দেখেন এবার নিয়া রওনা করলো জানাজা করার জন্য জানাজার নামাজ পড়াইয়া ওই অন্ধকারে কবরের দিকে নিয়ে রওনা করল কত বড় বিশাল বিল্ডিং কত বড় ঘর আলোর ব্যবস্থা বাতাসের ব্যবস্থাও আছে তারপরও একা থাকা যায় না কত ভয় আর বাসা থেকে বহুদূর ওই কলাবাগান বাঁশবাগান ওই রাস্তার কিনারায় গোরস্থানের মধ্যে আপনার আমার জন্য একটা 3.5 হাত অন্ধকার কবর খনন কইরাম ওই কবরের দিকে নিয়ে আমাকে রওনা করলো যেই কবরের মধ্যে মা নাই বাবা নাই ভাই নাই বোন নাই আত্মীয় স্বজন কেউ নাই ওই কবরের দিকে নিয়ে রওনা করলাম এবার কিতাবের মধ্যে আসছেন নাফরমান গুনাহগার চিল্লাইবে আর কাঁদবে আর বলবে ও আমার ভাই ও আমার ছেলে ও আমার বন্ধু আমার আব্বু ওই কবরের দিকে আমাকে নিও না বাবা তোমরা তো দেখো না আমি যে গুনাহ করছি আমি যে অন্যায় করছি আমার এই গুনার কারণে আমার কবরে একটা নয় 2টা নয় আমার কবরের মধ্যে মাওলার 99টা জাহান্নামের সবাই সাদা রয়েছে আমার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলা রয়েছে যাদের জন্য হারাম খাইয়া এই দুনিয়ার জমিনে সম্পদগুলো রেখা গেলাম বাজান আল্লাহর রাস্তায় মাঝে মাঝে দানও করলাম না হে আল্লাহর বান্দা আমার মাওলায় 10টা রোগ
দিয়ে আপনাকে আমাকে বানাইছেন। এর মধ্যে একটা হলো কৃপণতা, কৃপণতা কইরে দুনিয়ার জমিনের মধ্যে ছিলাম, আল্লাহর সম্পদ আল্লাহর রাস্তায় দান করতেও চাই না। হে আল্লাহর বান্দারা ও কবরের যাত্রীরা, আজকের সব সম্পদ দুনিয়ার জমিনের মধ্যে থাকলো, সবাই যার যার ঘরে গিয়ে বাতি জ্বালাইল, আমার অন্ধকার কবরের খবর কেহ নিল না। হে আল্লাহর বান্দারা, ওই কবরের মধ্যে যাওয়ার পর নেক আমল ব্যতীত আর কোনো কিছু কাজে লাগবে নি রে বাবা? নেক আমল ব্যতীত আর কোনো যেহেতু কাজেই লাগবে না, দুনিয়ার জমিনে যত গুণ আছি নেক আমল বেশি বেশি করি, নেকের আমল ছাড়বো না, গুণার আমল আর করবো না। যদি এতটুকু মজবুত থেকে আমার মাওলারে খুশি কইরা কবরে যাইতে পারি, আল কবরু রাউযাতু মিন রিয়াদিল জান্নাহ, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মাওলায় কবরটারে জান্নাতের বাগান বানায় দিবে। বাজান সাহেব, রমজান মাস আসতেছে, অনেকের মা নাই, অনেকের আব্বা নাই, যার মা নাই তার মতো এতিমার এই মাজলিসের মধ্যে নাই, যার বাবা নাই তার মতো দুঃখী আর এই মাজলিসের মধ্যে কেউ নাই। মা বাবার জন্য একটু দোয়া করেন, মাঝে মাঝে মা বাবার নামে কিছু সদকা করেন, দান করেন, কারণ আমার তো মা আছে, আমি মাকে মা বলে ডাক দিতে পারি। আজকেরও বারবার মোবাইল করতেছিল, বারবার মা কাঁদতেছিল, বাবা এত অসুস্থ নিয়ে গেল, আমার মা আছে, বারবার মোবাইলে আমার খবর নাই। আমাদের যাদের মা নাই, যত কবরের কাছে দাঁড়াইয়া মা মা বলিয়া ডাকব, আর তো সারা দিবে না। যেই মায়ের কারণে বাবার কারণে আজকের এত সম্মানের মালিক হইলাম, বাজান ওই মা বাবার নামে মাঝে মাঝে একটু দান করা লাগে, কারণ যেই মা বাবার কারণে আমি আজকের এত সম্মানী, ওই মা বাবার নামে যখন দান করব তখন মা বাবার কবরের মধ্যে একটা সোয়া পুষিয়া যাবে, আমার মাওলা মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিবে। হে আল্লাহর বান্দারা, এখানে মা নাই বাবা নাই এমন কারা কারা একটু হাত উঠায় দেখান না, আব্বা নাই, মা নাই, মা নাই, বাবা নাই, এতিম হইয়া কবরে চলে গেছে, নাই, হাত নামান। বাজান আমি অসুস্থ মানুষ, আমিও আপনাদের এলাকায় নতুন।